আমি ধরলাম 30 বছর বয়সে বাচ্চা নিয়েছি, বাচ্চার যখন 30 বছর হবে আমার তখন 60 বছর হবে, আমি যদি আমার বাচ্চাকে ঠিকঠাক মতো বড় করে থাকতে পারি সেই ক্ষেত্রে ওই বাচ্চার নিজের 30 বছর বয়সের মধ্যেই স্বাবলম্বী হয়ে যেতে পারা উচিত। এটা যদি সত্য হয় তাহলে আমার বয়স যখন 60 হবে তখন আমার খুব বেশি টাকা পয়সা সেভ করে রাখার দরকার নেই, কারণ আমার বাচ্চা তো স্বাবলম্বী। ওইটাও যদি সত্য হয় তাহলে আপনি চিন্তা করেন, আপনার প্যারেন্টসদের কি আসলে সব টাকা পয়সা ব্যাংকে জমায় রাখা উচিত? উচিত না। আপনার প্যারেন্টসদের উচিত নিজেদের জীবন এনজয় করা। প্যারেন্ট হিসেবে আপনার উচিত এই ব্যাপারটা মাথায় রাখা যে আমি আমার সন্তানের জন্য সবকিছু রেখে নিজে মরে যাব এবং নিজে আমি আমার জীবনকে এনজয় করব না, এটা খুব একটা ভালো ফিলোসফি না। আমাদের প্যারেন্টসরা পছন্দের কোথাও ঘুরতে যেতে পারে না, তারা পছন্দের কিছু খেতে পারে, সবকিছু নির্ভর করে তাদের বাচ্চা কাচ্চাদের আশপাশে। আপনার উচিত আপনার প্যারেন্টসদের বলা যে না, এটা হওয়া উচিত না, যদি সবকিছু ঠিকঠাক হয়ে থাকে তাহলে আমার 30 বছরের মধ্যে আমি সাস্টেইনেবল করতে পারবো নিজেকে, আমার তোমার হেল্প দরকার হবে না। সো ট্রাই টু স্পেন্ড মানি।